পরের জন্য কোয়া খুঁজে ওই কোয়ায় নিজেই পড়ে গেলাম। এনিমির জন্য ল্যান্ডমাইন লাগাইয়া ওই ল্যান্ডমাইনে আমি নিজেই ডাউন হয়ে গেলাম। প্লিজ রিভাইভ করে দাও। এত প্রশাসে গেছিস কেন? আরে সালমান, তোর কাছে তো অনেক টোকেন আছে, প্লিজ আমাদের সবাইকে রিভাইভ করে দে না। এই দেখ সাথী, তোদের দুজনকে রিভাইভ করে দিছি। আরে আরে ভাই, এটা কি করলা? ওদের দুইজনকে রিভাইভ করে দিলে, আমাকে রিভাইভ করলা না? আমাকে রিভাইভ করে দাও না। তোর মতো বটেরে রিভাইভ করব না। আরে সালমান, এতগুলো টোকেন নিয়ে তো মরেই গেলি, পিচ্চিকে রিভাইভ করলে কি এমন হতো? পিচ্চি ভাইয়া মন খারাপ করো না, আমি আছি না তোমাকে রিভাইভ করে দেব। আরে বাবু, তুমি কি পাগল হইছো? জোন তো এখনই শ্রিঙ্ক করবে, তুমি জোনে গেলে তো মরে যাবা। পিচ্চি ভাইয়া, আমি মরে গেলেও তোমাকে রিভাইভ করে মারব। আরে বাবু, তোমার মতো এত ছোট বাচ্চা যদি এত জোনের ভিতর যদি রিভাইভ করতে পারে তাহলে তো ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে। এই বটের জন্য তুই কেন সেফ জোনের বাইরে গিয়ে মরবি? গাইস, বাবু শপের কাছে চলে আসছে আর আমাদের রিভাইভও করে দিছে। বাবুর জন্য হ্যালো। এই ভিডিওতে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন।